আজকে হচ্ছে 26 তারিখ, রিপাবলিক ডে। এখন বাজে হচ্ছে 4:30। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে পঞ্চলিঙ্গেশ্বর। তো নট অনলি পঞ্চলিঙ্গেশ্বর, পঞ্চলিঙ্গেশ্বর পুল্ডিয়া ফরেস্ট, তারপর ওখানে আরও যা যা দেখার আছে সেইগুলো দেখবো। মোটামুটি পঞ্চলিঙ্গেশ্বরে স্টে করছি, তারপর ওখানে গিয়ে আপডেট দেবো। তো নেক্সট স্টপেজ হচ্ছে কোলাঘাট, সৈকতদার সাথে দেখা হয়ে গেছে। তো আজকে আমরা সৈকতদারা যাচ্ছি, উইন্ডসর ব্রাদার্সের অনলি টু ব্রাদার্স। কোলাঘাটে গিয়ে যদি আবার ভুলে না যাই তো ব্লগ হবে। আমরা পৌঁছে গেছি কোলাঘাট। সৈকতদা অনেকদিন বাদে দেখা হলো, চা খাচ্ছি। এখন বাজে হচ্ছে 7:15 বাজে, বাজে 26 তারিখ। অবভিয়াসলি আমার পিছনে বাইকের মেলা দেখতে পাচ্ছ, প্রচুর বাইক এখানে, সবাই মোটামুটি রিপাবলিকের রাইডে এসছে। তো আমরা পৌঁছে গেছি এখন কোলাঘাট 7:30 বাজে। বাড়ি থেকে বেরিয়েছিলাম 5:30 নাগাদ। কোলাঘাটে চা খাচ্ছি, এটা হচ্ছে আনন্দ ধাবা, দেখতে পাচ্ছ। তো এটা আমরা যখনই কোলাঘাটে আসি তো তখন এখানেই দাঁড়াই। খাবার দাবার খুবই ভালো, বাথরুম খুব ভালো, পরিষ্কার। তো ওই জন্য সবসময় আসলে এখানেই আসি। এখান থেকে আরও 4 ঘন্টা মতন দেখাচ্ছে। যাওয়ার পথে আরও 2 স্পট দেখবো, একটা হচ্ছে ব্রাহ্মণী ফলস, নীলগিরি প্যালেস, প্রায় 1500-1600 শতাব্দী গজপতি রাজা ওখানে থাকতেন, ব্লু লেক যেটা মিত্রাপুরে পড়ে ওটাও দেখার ইচ্ছে আছে। তো দেখি কতগুলো কভার করা যায়। তা গিয়ে লাঞ্চ করার ইচ্ছে আছে, লাঞ্চ করব গিয়ে। তো 2:30-এর মধ্যে ঢোকার চেষ্টা করছি। তো আবার রাস্তায় দাঁড়ালে দেখা হবে। তো আপাতত চা খাই, ব্রেকফাস্ট করি, দেখা হবে। এই আমরা চলে এসেছি ব্লু লেক, এটা হচ্ছে মিত্রাপুর, নীলগিরি থেকে, নীলগিরি অ্যাকচুয়ালি বাঁদিকে ঢুকে যায়, তো আরেকটা রাস্তা সোজা চলে আসে। তো ওইটা দিয়ে বেশ কিছুটা এলে এই লেকটা পড়ে, খুবই রিমোট জায়গা, বাইকেই আসা যাবে, চার চাকায় আসা একটু ডিফিকাল্ট আছে, মানে একটু বেশ খানিকটা অফ রোডিং টাইপেরও আছে, আর রাস্তাটা একটু সরু। তো জায়গাটা বেশ সুন্দর, প্রথমে বুঝতে পারিনি যে জায়গাটা কোথায় আসছি। তো এসে দেখলাম বেশ জায়গাটা খুবই সুন্দর, একবার দেখাচ্ছি আমি। লেক থেকে আমরা পৌঁছে গেলাম নীলগিরি প্যালেস। বহু পুরনো এই প্যালেস, প্রায় 1500-1600 শতকের। নীলগিরি প্যালেস থেকে মাত্র 6.5 কিলোমিটার দূরেই ব্রাহ্মণী ফলস। ব্রাহ্মণী ফলসের এই রাস্তা একটু দুর্গমই বটে, চার চাকা এখানে ঢোকে না, দু চাকাতেও যাওয়া বেশ কষ্টসাধ্য।
এটা তো কিছুই না, নর্থ বেঙ্গলে শুধু পাথর, এরকম পাথরের উপর দিয়ে গাড়ি চলিস, তাও আবার এরকম ইনক্লাইন। গোপ্রো গোলমাল করার কারণে বেশি ফুটেজ নিতে পারিনি, ওপরে গিয়ে ফলস খুব একটা দেখা হলো না ঠিকই, তবে আসার পথ আর যাওয়ার পথটা দারুণ এনজয় করলাম। আমরা ঢুকে গেছি সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট, এখন বাজে হচ্ছে 3:12, তো পৌঁছাতে দেরি হয়ে গেল সব কিছু সেরে সুরে। তো এই হচ্ছে মোটামুটি হোটেলের এন্ট্রান্স, দেখি কোথায় গাড়ি রাখা যায়। তো আমরা লাঞ্চ করে বেরিয়ে পড়েছি, আমরা এখন যাচ্ছি হচ্ছে খুমকুট ড্যাম, যেটা হচ্ছে আমাদের সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট হোটেল থেকে মাত্র 6 কিলোমিটার। তো যেহেতু সূর্য পড়ে আসছে, প্রায় অন্ধকার হবে হবে, তো সেই জন্য তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম। এটা গ্রামের মধ্যে দিয়ে রাস্তা, দেখা যাক কীরকম হয় খুমকুট ড্যাম। এই আমরা এসছি হচ্ছে খুমকুট ড্যাম, খুমকুট KHUMKUT যদি গুগলে না সার্চ করে পাও, সেরকম আহামরি বিরাট কিছু নয়, কিন্তু বেশ পরিবেশটা ভালো, যেমন দেখতেই পাচ্ছ পেছনে পাহাড়। ড্যামে খুব একটা জল নেই, তবে একটা যেটা জিনিস দেখতে পাচ্ছি সেটা হচ্ছে একটা মন্দির আছে মাঝখানে যেটা ডুবন্ত, প্রায় অর্ধেক ডুবে গেছে, আর দূরেও একটা একটা স্ট্রাকচার দেখতে পাচ্ছি, ওটা কী ছিল জানি না, তবে জায়গাটা খুব সুন্দর, এটা একটা পিকনিক স্পটও বটে কিছুটা। তো এখানে আসা যায়, এখন বাজে বিকেল প্রায় 4:00 বেজে গেছে, 4:30-4:30 বাজে, তো সূর্য প্রায় অস্ত যাচ্ছে, তো আমরাও আজকে দিনের শেষ জায়গাটা কমপ্লিট করে তারপর আবার হোটেলে ফিরবো, লাঞ্চ করে এসেছি আমরা। তো এখান থেকে হোটেল থেকে সামনেই যেমন বলছিলাম মাত্র 6 কিলোমিটার, কালকের আবার নতুন প্ল্যান। আমরা বসে এখন আড্ডা মারছি, বেশ সুন্দর লাগছে, এখন বাজে প্রায় 5:30-5:30 বাজে, ঠান্ডাও পড়েছে বেশ, ভালো লাগছে, জায়গাটা খুব সুন্দর। তো আমি ডেফিনেটলি বলবো এখানে পঞ্চলিঙ্গেশ্বর এলে, পঞ্চলিঙ্গেশ্বরের অ্যাকচুয়ালি একটা জায়গাতেই হোটেলগুলো পরপর আছে, সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্টে থাকবেন ডেফিনেটলি, খুব ভালো হোটেলটা, থাকা খাওয়া সবই খুব ভালো, আর সব থেকে বড় অ্যাডভান্টেজ হচ্ছে ওখানে মনোরঞ্জনদা ওখানে একজন প্রফেশনাল বার্ড ফটোগ্রাফি করেন, ওর হোটেলে যে সমস্ত বার্ডসের ছবি আছে সমস্তই ওনারই তোলা, আতিথেয়তাও খুব ভালো। আর সব থেকে বড় কথা হচ্ছে যে সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট থেকে এই খুমকুট ড্যামটা একদম 6 কিলোমিটার, খুবই কাছে, আর এখানে একটা বিশ্বেশ্বর টেম্পেলও আছে, মানে শিবের মন্দির, শিবের মন্দির আমরা যাচ্ছি না যেহেতু মন্দির আমি খুব একটা যাওয়া পছন্দ করি না, খুব যদি সুন্দর না হয় তো সেহেতু ওটা আজকে ক্যান্সেল করে দিয়েছি। তো কালকের প্ল্যান আলাদা, কালকে বেশ কয়েকটা ড্যাম আর ওয়াটারফল আছে, তো আজকে বসে রাত্রেবেলা প্ল্যান করব। তো আপাতত এই ভিউটা উপভোগ করছি, এটা সত্যিই খুব সুন্দর। গুড মর্নিং, আজকে হচ্ছে শনিবার 27 তারিখ, ভাবলাম একবার যে হোটেলটায় উঠেছি সেটা দেখাই। তো এটা হচ্ছে সাই ঈশ্বরী হিল ভিউ রিসর্ট, তো এখানকার ওয়ান অফ দ্য মোস্ট রিনাউন্ড রিসর্ট বলতে পারো।
আমরা একতলায় আছি, দোতলায় আরেকটা রুম আছে, মানে আরও দুটো রুম আছে, এখান দিয়ে সিঁড়ি আছে দেখতেই পাচ্ছ। তো এই রুমটা হচ্ছে আমাদের, পাশের রুমটা সৈকত দাদের, এখানে একটা সুন্দর ব্যালকনি আছে এরকম, আর এখান থেকে একটা এরকম ভিউ পাওয়া যায়। তো এখন যেহেতু পুরো ফগ হয়ে আছে তো দেখতে পাওয়া যাচ্ছে না, তো পিছন থেকে এই পাহাড়টা দেখতে পাওয়া যায়। এখানে চেয়ার ফেয়ার রাখা আছে বসে আড্ডা ফাড্ডা মারার জন্য, সকালবেলা উঠে এখানে বার্ড ওয়াচিংও করা যায়, প্রচুর পাখির শব্দে ঘুম ভাঙে অ্যাকচুয়ালি। এই চারিদিকে প্রচুর গাছ, প্রচুর ফুল গাছ, আর এটা ওয়েল মেনটেন রিসোর্ট, রুমগুলো বেশ সুন্দর। আমাদের এখানে নিয়েছে হচ্ছে 1200 টাকা পার হেড পার ডে, খাওয়া দাওয়া মিলিয়ে উইথ মানে ফুডিং লজিং আর কি। ব্রেকফাস্টে আমরা আজকে খাচ্ছি হচ্ছে ডিম টোস্ট আর পাউরুটি, দুপুরবেলা ওরা মাছের ঝোল ভাত দেয়, আর বিকেলে হচ্ছে চিকেন পাকোড়া, আর রাত্রেবেলা হচ্ছে রুটি চিকেন কিংবা ভাত চিকেন। তো এই মোটামুটি ওদের প্ল্যান। তো আজকে আমরা যাচ্ছি হচ্ছে এখান থেকে, প্রথমে যাব কালো ড্যাম, কালো ড্যাম থেকে মাছকান্দা ওয়াটারফলস, মাছকান্দা ওয়াটারফলস দেখে ওইখান থেকে আমরা আসবো হচ্ছে সিন্ধুয়া ড্যাম, সিন্ধুয়া ড্যাম দেখে আমরা আবার হোটেলে ফিরবো। আমরা বেরোচ্ছি 8:30 নাগাদ, এখন বাজে হচ্ছে 8:00, আধ ঘন্টার মধ্যে ব্রেকফাস্ট করে এখান থেকে বেরোবো। ওইখানে একটা ওয়াচ টাওয়ারও আছে দেখতে পাচ্ছি, তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, এই একটা ওয়াচ টাওয়ার আছে। এই ওয়াচ টাওয়ারটা থেকে বেশ সুন্দর পাহাড়ের একটা ভিউ পাওয়া যায়, ছাদেও ওঠা যায়, ছাদ থেকেও খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। তো আমরা কোনোটাই এখনও উঠিনি, তো ট্রাই করবো, একটু স্নান ফান করে টরে নিয়েছি, এবারে একটুখানি বেরোবো ব্রেকফাস্ট করে, একটু দেখে টেকে তারপরে বেরোবো আর কি। তো আজকে আমরা বেরিয়ে পড়েছি সাইট সিইং করতে, এখন বাজে হচ্ছে 9:30। তো যেমন বলছিলাম আর কি, প্রথমে এখান থেকে যাব হচ্ছে সিন্ধুয়া ড্যাম, সিন্ধুয়া ড্যাম থেকে ওখান থেকে যাব হচ্ছে কালো ড্যাম, তারপরে মাছকান্দা ফলস বলে একটা ফলস আছে, আর আসার পথে সুনেই ড্যাম আছে। সুনেই ড্যামটা রাস্তার উপরেই পড়ার কথা অ্যাকর্ডিং টু ম্যাপ, তো যদি সেরকম থাকে তো দেখবো, নাহলে হোটেলে ফিরে আসবো। এরকম 3-4টেই স্পট আছে যেগুলো দেখে আজকে আজকে মোটামুটি সেগুলোই প্ল্যান। তো সবার আগে পেট্রোল ভরাতে হবে, এখনও পেট্রোল ভরানোর জায়গা পাচ্ছি না, রাস্তায় যেখানে পেট্রোল পাম্প দেখবো সেখানে ভরাবো। তো দ্যাটস দ্য ফার্স্ট থিং, তারপরে আর কি বাকি দেখা যাবে। তো স্টে টিউনড, একটার পর একটা জায়গায় যাবো দেখাবো, যদি না আমার কোনো গোপ্রো প্রবলেম পড়ে তো ডেফিনেটলি দেখাবো। এই আমরা পৌঁছে গেছি হচ্ছে সিন্ধুয়া ড্যাম, সুন্দর জায়গা, আর প্রচণ্ড অফরোড করে এলাম, বেশ 10-12 কিলোমিটার মতন ভালো অফরোড ছিল। রাস্তা দিয়ে আসতে মনে হচ্ছিলো যে মানে আর যাবো না যাবো না এরকম টাইপের, এতই বাজে রাস্তা, খুবই সরু রাস্তা, দুটো ফোর হুইলার ঢুকে গেলে খুব চাপ ছিল। তো যাই হোক, শেষ অবধি আসতে পেরেছি, এসে এই নিচটা থেকে উঠে এলাম, নিচে এখানে অনেকে পিকনিক ফিকনিক করছে, তো এই নিচটা থেকে উঠে সিঁড়ি দিয়ে উঠে এলাম, আর এটা হচ্ছে ভিউ, খুব সুন্দর জায়গা, দারুণ জায়গা, তো দেখতেই পাচ্ছ এই জায়গাটা সত্যি সুন্দর। এটা হচ্ছে সিন্ধুয়া ড্যাম, অফবিট জায়গা, লোকজন খুব কমই আসে, চারিদিকে পাহাড় আর মাঝখানে হচ্ছে ড্যাম, জলের কালারটাও বেশ সুন্দর সবুজ, ভালো লাগছে। হ্যাঁ, ঠান্ডা আছে, চলো
সামনেই তো এসেছি আমার পিছন সামনে নিয়ে সাউথ দিকে যাচ্ছে দেখি কত যায় দেখি ব্যাস ব্যাস ওই পয়েন্ট দেখি আর আর টুকু তো লেকটারই ওপারে চলে যাবে জঙ্গলের মধ্যে ঢুকে পড়েছি। রাস্তা বেশ একটু ইনক্লাইন্ড আছে, মনে হচ্ছে যে একটু পাহাড়ের দিকে উঠছি। জঙ্গলটা একটু খুব ভালো লাগছে, জঙ্গল এলেই বাইক চালাতে বেশ ভালো লাগে, ঠান্ডা 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 ব্যাপার লাগে, ভালোই লাগে। চলে এসেছি কালা ড্যাম, প্রচুর কাটখট পুড়িয়ে আসতে হলো, রাস্তা খুবই খারাপ, জঙ্গল টঙ্গল ইত্যাদি থাকলো, রাস্তা বেশ খারাপ। তো আপাতত সেসব দিয়ে পৌঁছেছি, তো কেমন দেখবো গিয়ে এবারে। এই আমরা পৌঁছে গেছি কালা ড্যাম। সো দিস ইজ কালা ড্যাম, বিশাল লম্বা। আমি ওই মাথাটা দেখতে পাচ্ছি না, এই মাথাটা তাও দেখতে পাচ্ছি, ওই মাথাটা দেখতে পাচ্ছি না। আগের ড্যামটার থেকে অতটা সুন্দর না, এটা তো ভালো কিন্তু বেশ লম্বা ড্যাম, পিছনটায় পাহাড় অতটা ভালো নেই যে সুন্দর লাগবে দেখতে, তো সেই জন্যই খুব একটা ভালো লাগছে না। বাকি না হলে এমনি ভালো, জলের কালারও খুব সুন্দর, লোকজন চান পানও করছে, তো এই আর কি। কিন্তু খুব বড় এরিয়া জুড়ে, মাঝখানে একটু দাঁড়িয়েছি, প্রচুর রাস্তা খারাপ, প্রচণ্ড কোমর ফোমর ব্যথা করছে। তো একটা সুন্দর জায়গা থেকে দাঁড়ালাম, চারিদিকটাই পাহাড়, জঙ্গল জঙ্গল টাইপের রয়েছে, বেশ ভালো লাগছে। এবার 10-15 মিনিট একটু রেস্ট নিয়ে তারপর আবার বেরোবো। সন্ধ্যাবেলা হোটেল থেকে আয়োজন করা হয়েছিল আমাদের জন্য সাঁওতাল নৃত্য। এখানকারই একটি আদিবাসী দল তাদের সুন্দর গান আর নৃত্য পরিবেশন করে আমাদের দেখাল। আমরাও মাদলের তালে তালে নেচে উঠলাম। কাল আমরা কলকাতা ফিরব, এই বেরোনোর প্ল্যান মোটামুটি সকাল 8টা সাড়ে 8টা।